ওয়েলকাম ভিউয়ার্স খবর সন্ধান চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজ দুই ফেব্রুয়ারি দু হাজার একুশ সাল এবং মঙ্গলবার অবশেষে কলকাতাতেও জারি হয়েছে শৈতপ্রবাহের সতর্কতা এই রকম ঠান্ডার স্পেলটা কতদিন চলবে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা ত্রিপুরা ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়াটা আজকে কোথায় কেমন থাকতে পারে এই নিয়ে রয়েছে আজকের বিস্তারিত আলোচনা দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না যারা চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট উঠে আসছে তাতে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে তবে সেটা প্রচণ্ড শক্তিশালী একদমই নয় যার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকাগুলোতে তবে তিন ফেব্রুয়ারি থেকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত সমতলে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে তা বলে কিন্তু ঠান্ডা চলে যাচ্ছে না অর্থাৎ হাওয়ার দাপট থাকছে এমনটাই জানাচ্ছেন মৌসম ভবন অন্যদিকে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের যে আবহাওয়াটা চলছে আজকে রয়েছে দশটি জেলায় শৈতপ্রবাহের সতর্কতা যেখানে আপনাদের জানিয়েছিলাম কলকাতাতেও একটা হালকা শৈতপ্রবাহ হলেও কিন্তু অবাক হবার নেই অবশেষে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন গত রাত থেকে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত সেই সতর্কতা রয়েছে কলকাতার কোথাও কোথাও শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকছে এছাড়া বাকি যে জেলাগুলো পড়ছে শৈত্যপ্রবাহের আওতায় তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া নদিয়া মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে কলকাতা যেটা আপনাদের আগেই জানালাম এই দশটি জেলার কোথাও কোথাও চলবে তবে আগামীকাল কলকাতায় শৈতপ্রবাহের সতর্কতা দেওয়া হয়নি বাকি জেলাগুলোতে কোথাও কোথাও চলবে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর সঙ্গে তারা যেটা বলছেন এই রকম যে কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি যেটা চলছে যেটা আপনাদের জানিয়েছিলাম এই অবস্থা কবে চলে যেতে পারে বা কবে এই অবস্থার অবলুপ্ত হতে পারে তা এখনো পর্যন্ত তাদের যে আপডেট উঠে আসছে পরিষ্কারভাবে জানানো হয়েছে আগামী দুই বা তিন দিন অর্থাৎ বুধবার পর্যন্ত এই সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এমনটা পরিষ্কারভাবে বলে দেয়া হয়েছে তবে এটা বলা হয়েছে বৃহস্পতিবার থেকে একটু একটু করে তাপমাত্রা বাড়বে অবশ্যই সেটা হয়তো বা আমরা বুঝতে পারবো না আমরা বুঝতে পারবো মোটামুটি শুক্রবার কোথাও শনিবার কোথাও রবিবার থেকে এই অবস্থাটা আমরা বুঝতে পারবো তবে শনিবার থেকে মোটামুটি বুঝতে পারবো যে এই কষ্টদায়ক থাকছে না অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা এছাড়া দুই মেদিনীপুরের মধ্যে পশ্চিম মেদিনীপুরে শৈতপ্রবাহ রয়েছে পূর্ব মেদিনীপুরে প্রবাহের সতর্কতা দেওয়া হয়নি এই জেলাগুলোতে তাপমাত্রা থাকতে পারে দশ ডিগ্রি কোথাও বা এগারো ডিগ্রি থাকতে পারে আজকে সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে বাইশ থেকে তেইশ ডিগ্রি এমনটা জানা যাচ্ছে আংশিক মেঘলাকাশ কখনো কখনো থাকতে পারে মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এবং কুয়াশার সতর্কতা না থাকলেও বলা হয়েছে হালকা মাঝারি থেকে মাঝারি কুয়াশা আসবে সকালের দিকে এমনটা জানানো হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এর মধ্যে পূর্ব বর্ধমান সহ বাকি জেলা কটাতে শৈতপ্রবাহের সতর্কতা রয়েছে তবে পরিপূর্ণভাবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা আসবে বৃষ্টির রকম সম্ভাবনা নেই আজকে এবং আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের কোন জেলাতে বৃষ্টি আসছে না শুকনো আবহাওয়া থাকবে পরিষ্কারভাবে জানানো হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের যে আবহাওয়ার ক্ষেত্রে ছবিটা উঠে আসছে তাতে প্রত্যেকটা জেলা নয় দার্জিলিং এবং কালিম্পং হালকা মাঝারি কুয়াশা বাকি জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে প্রচণ্ড কুয়াশার সতর্কতা আজকে রয়েছে এছাড়া তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে দশ বা এগারো ডিগ্রির আশেপাশে রয়েছে এইরকম অবস্থায় চলবে আগামী বুধবার পর্যন্ত এটাও জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া দার্জিলিং কালিম্পং এ কোথাও কোথাও আংশিক মেঘলাকাশ থাকবে বৃষ্টির কোন রকম সম্ভাবনা নেই আজকে এবং আগামী দুই দিনে এটাও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাই পশ্চিমবঙ্গের আবহাওয়াটা এখন বৃষ্টি মুক্ত হালকা থেকে মাঝারি কোথাও ঘন কুয়াশা সতর্কতা এছাড়া শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে আজকে দশটি জেলাতে আগামী বুধবার পর্যন্ত রকম অবস্থা চলতে পারে বৃহস্পতিবার থেকে একটু করে তাপমাত্রা বাড়তে পারে যেটা আমরা বুঝতে পারব শনিবার বা রবিবার ত্রিপুরার কেমন আবহাওয়া থাকবে এটা জানা যাচ্ছে ত্রিপুরাতে প্রচণ্ড ঠান্ডা চলছে দশ ডিগ্রি সেন্টিগ্রেড আজকে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা গড়ে সর্বোচ্চ থাকতে পারে বুধবার পর্যন্ত কোনো থেকে ডিগ্রি এইরকম মাঝারি ধরনের কুয়াশার সতর্কতা রয়েছে ঝাড়খণ্ডে প্রচন্ড ঠান্ডা চলছে তবে প্রচণ্ড কুয়াশার সতর্কতা নেই হালকা মাঝারি কুয়াশা আসতে পারে আগামী দুই দিনে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এটা জানা যাচ্ছে মৌসুম ভবন আরো জানাচ্ছেন যে উত্তর ভারতে যে তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে পশ্চিমি ঝঞ্ঝার জন্য এটা হচ্ছে সেই পশ্চিমি ঝঞ্ঝা কিন্তু প্রচন্ড শক্তিশালী নয় তবে পাঁচ ফেব্রুয়ারির পর সেই পশ্চিমি ঝঞ্ঝা সরে যাবার বা চলে যাবার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণ ভারতে অ্যান্টিসাইক্লোনিক সিস্টেম বা বিপরীত ঘূর্ণাবর্তের জন্য আবারও হালকা মাঝের বৃষ্টি তামিলনাড়ু কর্ণাটক এছাড়া অন্ধ্রপ্রদেশের কোথাও কোথাও হবার সম্ভাবনা তৈরি হচ্ছে আজকে বাংলাদেশে বহু জায়গায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে মূলত দেশের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহের সতর্কতার সম্ভাবনা রয়েছে এছাড়া মাঝারি থেকে ঘন কুয়াশা কোথাও কোথাও আসতে পারে মূলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে রংপুর বিভাগে মাত্র আট ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে রাজশাহী বিভাগে দশ ডিগ্রি ময়মনসিংহে এগারো এবং সিলেট বিভাগে দশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে গড়ে দক্ষিণ বিভাগের জায়গাগুলো বিশেষ করে খুলনা এখানে থাকতে পারে দশ ডিগ্রির আশেপাশে বরিশাল এগারো ডিগ্রি চট্টগ্রাম এগারো ডিগ্রি সেন্টিগ্রেড এ থেকে বোঝা যাচ্ছে চরম ঠান্ডার দাপট চলবে সমগ্র দেশ জুড়ে বিশেষ করে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে নীলফামারি চুয়াডাঙ্গা মৌলভীবাজার জেলার কোথাও কোথাও শৈতপ্রবাহ চলবে এছাড়া বলা হয়েছে ঢাকা বিভাগ ময়মনসিং বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ এখানে কোথাও কোথাও শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে রংপুর এবং খুলনা বিভাগও শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আরও কিছু জায়গার উল্লেখ করা হয়েছে যেখানে হালকা থেকে মাঝারি শৈতপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সীতাকুণ্ডু রাঙামাটি কুমিল্লা ফেনী সন্দীপ হাতিয়া এই সমস্ত এলাকাগুলোতে একটা হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে চরম ঠান্ডার দাপট চলছে সমগ্র দেশ জুড়ে এখনো পর্যন্ত যা খবর রয়েছে এই রকম দাপট চলতে পারে বুধবার পর্যন্ত তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন রাতের তাপমাত্রা খুব সামান্য বাড়তে পারে যদিও সেটা বাড়লো কিন্তু শীত বা এই শৈত্যপ্রবাহের সম্ভাবনা থেকে এখনই মুক্ত হতে পারছেন না মানুষজন রকম অবস্থা আগামী দু এক দিন চলতে পারে তবে বৃষ্টির কোনো জায়গায় কোথাও খবর নেই মূলত বলা হচ্ছে শুকনো আবহাওয়া বজায় থাকবে তাই আজকের আবহাওয়াটা হচ্ছে আংশিক মেঘলাকাশ কোথাও কোথাও শুকনো আবহাওয়া প্রচণ্ড ঘন কুয়াশা কোথাও মাঝারি কুয়াশা আর বিশেষ করে শৈতপ্রবাহের সতর্কতা রয়েছে দেশের বিভিন্ন জায়গায় তবে শনিবার বা রবিবার থেকে অবস্থার অনেকটা উন্নতি হতে পারে এখনও পর্যন্ত এই খবর রয়েছে অন্যদিকে উত্তর ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে সেটি প্রচণ্ড শক্তিশালী নয় যার জন্য তার প্রভাবটা পরবর্তী ক্ষেত্রে প্রচণ্ডভাবে আসার সম্ভাবনা খুব কম রয়েছে তবে কিছুটা আসলেও আসতে পারে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করবো থ্যাংকস ফর ওয়াচিং